we know enough to say that this was an act of terror and an act of hate. ফ্লোরিডায় গণহত্যাকে নাশকতা বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট আর বারাক ওবামার দাবি যে কতটা সঠিক তার প্রমাণও মিলেছে কিছুক্ষণের মধ্যে সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর হামলার সময় নিজেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস এর বিশ্বস্ত সৈনিক বলে দাবি করে বন্দুকবাজ ওমর মতিন মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর আগে থেকে এফবিআই নজরে ছিল আফগান বংশোদ্ভূত ওমর মতিন তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল এফবিআই তবে কোনো জোরালো প্রমাণ না মেলায় পরে তদন্ত বন্ধ করে দেয়া হয় কিন্তু সেই সিদ্ধান্ত যে মারাত্মক ভুল ছিল তার প্রমাণ মিলল রবিবার যখন আফগান বংশোদ্ভূতের বন্দুকের গুলি কেড়ে নিল এতগুলো নিরীহ মানুষের প্রাণ We stand with the people of Orlando who have endured a terrible attack on their city. Although it's still early in the investigation, we know enough to say that this was an act of terror and an act of hate. The FBI is on the scene and leading the investigation in partnership with local law enforcement. তদন্তকারীদের অনুমান বন্দুকবাজ ওমর মতিনের আইএস সদস্য হওয়ার সম্ভাবনা প্রবল কারণ মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ফ্লোরিডার যে এলাকায় মতিন থাকত সেখানকারই এক বাসিন্দা মোহাম্মদ আবু সালহা যে প্রথম মার্কিন নাগরিক হিসেবে সিরিয়ায় আত্মঘাতী হামলা চালিয়েছিল ওমর মতিনের প্রাক্তন স্ত্রীর দাবি বিয়ের পর তাঁর উপর অত্যাচার চালাত মতিন তবে মতিনের কট্টরপন্থী মনোভাবের কোনো বহিঃপ্রকাশ তিনি দেখেননি বলে দাবি বন্দুকবাজের প্রাক্তন স্ত্রীর অরল্যান্ডোর সমকামী নাইট ক্লাবে হত্যালীরা নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস এবিপি আনন্দ Oh my God.